এবার একটু রায়গঞ্জের দিকে নজর রাখতেই হচ্ছে। ফের মহিলা চিকিৎসকের উপরে চড়াও হওয়ার অভিযোগ, সাগর দত্তের পুনরাবৃত্তি রায়গঞ্জ মেডিকেলে। বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ, ফের চিকিৎসক নার্সদের মারধরের অভিযোগ, কর্মবিরতিতে নার্স চিকিৎসকরা। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনরত চিকিৎসকদের। রায়গঞ্জ মেডিকেলে নার্স চিকিৎসকদের মারধরের অভিযোগ মৃত রোগীর পরিজনদের বিরুদ্ধে। প্রতিবাদে তুমুল বিক্ষোভ চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের। সোমবার রাতে 62 বছর বয়সী নুনডেহা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। তারপরেই রোগী পরিবারের প্রায় 15 জন নার্স চিকিৎসকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। আমাদের এই সবাই এসে সিনিয়র ডাক্তারবাবু থেকে শুরু করে সবাই এসে পেশেন্টকে হাই রিস্ক কাউন্সিলিং থেকে শুরু করে সবকিছু বলা ছিল, কিন্তু পেশেন্ট মারা যায়, আমরা বাঁচাতে পারিনি, কিন্তু তারপর পেশেন্ট পার্টি আমাদের উপর চড়া হয়। বেঞ্চ তুলে মারতে উঠেছে অনেক পেশেন্ট পার্টি, মহিলা থেকে শুরু করে ছেলে সবাই মিলে। তখন কোনো সিকিউরিটি মিনিমাম 10-15 জন তো হবে, কোনো সিকিউরিটি ছিল না। ইভেন কি আমি একজন সিকিউরিটি দাদাকে, এটা তো বি সাইডে হয়েছে, এ সাইডে আমি সিকিউরিটি দাদা একজনকে বললাম, দাদা বি সাইডে ঝামেলা হচ্ছে, আপনি যান। উনি আমাকে কোনো কথা শুনলেনই না, কোনো সিকিউরিটি পুলিশ কেউ ছিল না। যদিও চিকিৎসক ও নার্সদের দাবি চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না, চিকিৎসকদের দাবি উড়িয়ে মৃতার পরিবারের অভিযোগ তারা মিথ্যে বলছেন। না না, ওরা সবগুলো মিথ্যা বলছে। কি হয়েছিল? ও এতক্ষণ ধরে আমরা আছি ওখানে, একবারও আসেনি। তারপরে কি হলো? এসে হয়ে উনি এসে বোকা দিচ্ছিলেন, তাতে এক তো আমাদের মা মারা গেছে, এক তো আমাদের দুঃখ, আমাদের তো একটু মন খারাপ, উনি এসে বোকা দিচ্ছে তো বকাবকিতে বোকা হয়ে গেল। এ যেন কলকাতার সাগর দত্ত মেডিকেলের ঘটনার পুনরাবৃত্তি রায়গঞ্জ মেডিকেলে। এরপরেই কর্মবিরতির ডাক দেন চিকিৎসক ও নার্সরা। পুলিশ পাহারা এবং তার সঙ্গে ইন্টারনাল সিকিউরিটি যা সবই ছিল, তৎসত্ত্বেও 10-15 জনের দলটা ঢুকে চারতলাতে যায়। নিরাপত্তা কিন্তু চিকিৎসক নার্স নয়, আমিও ভুগছি এখানে, সিনিয়র জুনিয়র নয়, পুরো হসপিটাল নিরাপত্তা ভুগছে। এই ঘটনায় আরিফ সরকার ও মোহাম্মদ কাইয়ুম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কড়া শাস্তির দাবিতে ডেপুটেশন দেন নার্স ও চিকিৎসকরা। কঠোর শাস্তি না হলে আগুন জ্বলবে বলে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। সোমবার রাতের ঘটনার প্রতিবাদে সুপারের ঘরে রায়গঞ্জ থানার আইসি, রায়গঞ্জ সদর ডিএসপি, মহকুমা শাসককে আটকে রেখে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসক ও নার্সরা। সেই বিক্ষোভে সামিল সিনিয়র চিকিৎসকরাও। এত প্রতিশ্রুতির পরও কেন চিকিৎসক নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে না? উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।